আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বাড়ির সামনে বিলবোর্ডে লেখা থাকবে এখানে আওয়ামী লীগ নেই, এবার বিদায় নিচ্ছে ইসি। ডাক্তার মুরাদ ও তার স্ত্রী তিন পিস্তল জমা নিল পুলিশ। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি না থাকলে দেশ আরো এগিয়ে যেত। বঙ্গবন্ধু ম্যারাথনের কারণে আগামীকাল ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত। বাড়ির সামনে বিলবোর্ডে লেখা থাকবে এখানে আওয়ামী লীগ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৈশ্বরচন্দ্র বলেছেন, সরকার না থাকলে আওয়ামী লীগও থাকবে না। একাত্তর সালে যেমন কাউকে কাউকে বাড়ির সামনে লিখে রাখতে দেখা গেছে যে এখানে রাজাকার নেই, তেমনই রাস্তার মোড়ে বিলবোর্ডে লেখা থাকবে এখানে কেউ আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের লোক নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এমন মন্তব্য করে গয়েশ্বরচন্দ্র বলেন, এখন শত অপরাধের জন্য যদি ক্ষমা প্রার্থী হন এবং প্রায়শ্চিত্ত করেন এবং সরকার থেকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নির্বাচন ঘোষণা দেন, নির্বাচনকালীন সরকার গঠন করে ঘোষণা দেন, দেখবেন দেশের মানুষ আপনাকে আপনার প্রতি সহানুভূতিশীল হবে। ভোট হয়তো আপনাকে না দিতে পারে, কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ দিলে মানুষ সন্তুষ্ট হতে পারে, তাতে দেশে বসবাস করার একটি পরিবেশ সৃষ্টি হতে পারে। সেই পথ আপনি অবলম্বন করবেন কিনা সেটা আপনার বিবেচ্য বিষয়। যদি গণতন্ত্র বিশ্বাস করতেন, গণতন্ত্রের পাতা খুলতেন বা আমাদের দেশের সামাজিক সংস্কৃতি বহাল রাখতে পারতেন, তাহলে আমার বিশ্বাস পথে ফিরত। এই পথ ছাড়া অন্য কোনো পথ খোলা নাই আপনার পরিত্রাণের জন্য। গয়েশ্বরচন্দ্র বলেন, বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেল দেওয়া হচ্ছে, জামিন দেয় না, চিকিৎসার সুযোগ দিচ্ছে না। যে দৃষ্টান্ত স্থাপন করেছেন অনুরূপভাবে তারা যদি আপনার পথ অনুসরণ করে, তাহলে আপনার পথ কতটুকু ভয়াবহতা নিশ্চিত পরিমাপ করা যায়। পররাষ্ট্র মন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, অন্য দেশে অপরাধ হয়, আমাদের দেশেও অপরাধ হতে পারে, সেই লাইসেন্স আপনাকে কে দিয়েছে? আমেরিকা আমাদের দেশের সাতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাহলে তো আপনাকেও তাদের কারোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম হাবিবুর রহমান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। নির্বাচন ব্যবস্থা ধ্বংস আর দুর্নীতির কলঙ্ক মাহবুব তালুকদার ছাড়া অন্য তিন কমিশনারের ভূমিকা ছিলেন পাপেট। আওয়ামী লীগের নেতারাও মনে করেন নির্বাচনে প্রাণহানির দায় ইসির সাংবিধানিক প্রতিশ। আগামী মাসেই শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন নির্বাচন কমিশন ইসি গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। আগামী 14 ফেব্রুয়ারি তাদের শেষ কার্যদিবস। বিদায়ের দিন যতই ঘনাচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার সিইসি সহ ইসি সদস্যদের ওপর বাড়ছে চাপ। মানুষ খুলে বসেছে হিসেবের খেরোখাতা, দায়িত্বে পার্ট চুকিয়ে ঘরে ফিরছেন সিইসি ও তার পরিষদ, কিন্তু কি নিয়ে যাচ্ছেন তারা, কি তাদের অর্জন? মোটা দাগের উত্তর হচ্ছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস আর দুর্নীতি। ইসির অর্থনৈতিক কর্মকাণ্ডের জনগণ ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলায় দেশের বেশিরভাগ রাজনৈতিক দল সিইসির বিচারের দাবি জানাচ্ছে। সুজনের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কে এম নুরুল হুদা কমিশনের সদস্যের বিচারের দাবি করেছেন। মেয়াদের শেষ মুহূর্তে সিইসি যাদের ক্ষমতায় যেতে সহায়তা করতে রাতের নির্বাচন করেছে, সে আওয়ামী লীগের নেতারাও তাকে দোষারোপ করেছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও যুগ্ম সাধারণ যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, নির্বাচনের সময় প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচনে যে অনিয়ম, ব্যর্থতা ও প্রাণহানি ঘটেছে তার দায় কে এম নুরুল হুদা সহ কমিশনের সদস্যরা এড়াতে পারে না। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের ইমেজ ধ্বংস করে যাদের জন্য অপকর্ম করেছে তাদের কাছেই অপরাধী দায় মাথায় নিয়ে বিদায় নিতে হচ্ছে কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে। বিশ্লেষকেরা মনে করছে বিদায়ের দিন যত ঘনিয়ে আসছে, ততই বিদায়ী ইসির দিকে ধেয়ে আসছে নানানমুখী খড়। প্রতিষ্ঠানকে সাফিয়ে নির্বাচন কমিশনরা পরিণত হচ্ছে ব্যক্তিগত লক্ষ্যবস্তুতে। 5 বছর কমিশন সদস্যদের কৃতকর্ম এর কারণ। বিগত জাতীয় সংসদ নির্বাচন সহ একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন
ইভিএম এর মতো বিতর্কিত ভোট গ্রহণ পদ্ধতি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে খেলো করে দেয়া ইত্যাদি দায় নিয়ে বিদায় নিচ্ছেন এবারের ইসি সদস্যরা। তাই বিশ্লেষকরা মনে করছে এই ইসির বিদায়টা অমিশ্রণ হওয়াটাই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে কি নিয়ে বিদায় বেলায় কি কি খড় নেমে আসছে ইসির বিদায়ীদের ওপর। তথ্য অনুসন্ধানে দেখা যায় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠিত হয় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার, সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে গঠিত এই ইসি। ইসিতে সিইসির দায় হচ্ছে তিনি নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে কাজ করেন, সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশন ও কোনো নির্বাচন কমিশনারের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী 5 বছর। এদিকে সিইসি নুরুল হুদাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 1 বছরেও কোনো ব্যবস্থা নেওয়ায় মামলার প্রস্তুতি নিয়েছে অভিযোগকারী 10 আইনজীবী। তাদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গতকাল এই প্রতিবেদককে বলেন, দুদকে যে অভিযোগ দায়ের করেছিলেন সেটির কোনো অ্যাকশন আমরা এবছর 1 বছর দেখিনি, তাই আমরা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। শীঘ্রই একটি লিগ্যাল নোটিশ দেওয়া হবে, তাতে প্রক্রিয়ার না মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করব। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন, ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সিইসি এবং ইসি মেম্বারগণ সাংবিধানিক পদ পদবী বহন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এখতিয়ার প্রেসিডেন্টের। তবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ অবসরে চলে গেলে তারা আর সংবিধানের পদ হোল্ড করবে না, তখন দুদক সহ আইন প্রয়োগকারী সংস্থা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনগত কোনো বাধা থাকবে না। আদালত সূত্র জানায়, গত 5 বছর নির্বাচন সংক্রান্ত বিধি লঙ্ঘন ও আইন অমান্যের ঘটনা সহ বহু মামলা বিচারাধীন রয়েছে। এই অবস্থায় সর্বশেষ গত 2 জানুয়ারি সিইসি কে এম নুরুল হুদা সহ ইসির 6 কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশ অগ্রাহ্য করে চট্টগ্রামে রাঙ্গুনিয়া একটি পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করায় এই রুল জারি করা হয়। রুলে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব সহ 6 জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হবে তা জানতে চাওয়া হয়েছে। বিধান অনুযায়ী আদালত অবমাননার দায় বিবাদীদের ব্যক্তিগত, তাই এই আইনি লড়াই হুদা কমিশনার কর্মকর্তাদের মোকাবেলা করতে হবে ব্যক্তিগতভাবে। এদিকে গত 7 জানুয়ারি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ দাবি করেছেন, সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে, তবে এই নিষেধাজ্ঞা স্বপক্ষে তিনি কোনো তথ্য উপাত্ত দেয়নি। দাবিটি প্রমাণ সাপেক্ষে কিন্তু উদ্ধৃত পরিস্থিতির বিচারে এইটুকু তথ্যই হুদা কমিশন সদস্যের কপালে দুশ্চিন্তার ভাঁজ সৃষ্টি করেছে বলে জানা গেছে। ডাক্তার মুরাদ ও তার স্ত্রী 3 পিস্তল জমা নিল পুলিশ। স্ত্রী করা জিডির পরিপ্রেক্ষিতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও তার স্ত্রী 3টি লাইসেন্স করা অস্ত্র জমা নিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। এর মধ্যে ডাক্তার মুরাদ হাসানের 2টি এবং তার স্ত্রীর লাইসেন্স করা 1টি অস্ত্র জমা নেওয়া হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, ডাক্তার মুরাদের স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে 1টি জিডি করেছে, তাই তার নিরাপত্তা নিশ্চিতে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ডাক্তার মুরাদের নামে লাইসেন্স করা অস্ত্রগুলো থানায় জমা দিতে বলি। থানার নির্দেশনা অনুযায়ী তিনি শনিবার 2টি অস্ত্র জমা দিয়েছে। এছাড়া ডাক্তার মুরাদের স্ত্রীও তার লাইসেন্স করা অস্ত্র জমা দিয়ে গেছেন। স্বামী স্ত্রী দুজনে 3টি অস্ত্র জমা দিয়েছে, যার মধ্যে 1টি পিস্তল ও 2টি শটগান আছে। এর আগে জাতীয় জরুরি সেবা 999 এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের স্ত্রী ডাক্তার জাহানারা এহসান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি রাজধানীর ধানমন্ডি থানায় ডাক্তার মুরাদের বিরুদ্ধে 1টি সাধারণ ডায়েরি জিডি করেন। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 1491 জন আর মারা গেছে 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 28,102 জনের। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 21,980টি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের 1 সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার 6.78%। গতকাল শনিবার করোনা শনাক্ত হয়েছিল 1,116 জনের আর মৃত্যু হয়েছিল 1 জনের। ওই দিন শনাক্তের হার ছিল 5.79%। একদিনের ব্যবধানে শনাক্তের হার, সংখ্যা, মৃত্যু সব মিলে বেড়েছে
এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 15,93,700 জন। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে আরও 217 জন। এ নিয়ে মোট সুস্থ হল 15,50,905 জন। উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের মার্চ মাসে। এর 10 দিনের মাথায় 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। বিএনপি জামায়াত ও তাদের দোসরদের ধ্বংসাত্মক রাজনীতি না থাকলে দেশ গত 13 বছর আরও অনেক এগিয়ে যেত বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি সড়ক দ্বীপে পোস্টার সাংস্কৃতিক সংসদ ও বজ্রকণ্ঠের আয়োজিত দিন বদলের মেলায় উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার হাসান মাহমুদ বলেন, গত 13 বছরে দেশ আরও অনেক এগিয়ে যেতে পারত যদি বিএনপি জামায়াত ও তাদের দোসরদের ধ্বংসাত্মক রাজনীতি না থাকত, যদি তাদের পেট্রোল বোমায় রাজনীতি না থাকত, মানুষ হত্যার রাজনীতি যদি না থাকত এবং দিনের পর দিন মানুষকে অবরোধের নামে অবরুদ্ধ করে রাখার রাজনীতি না থাকত এবং দেশের বিরুদ্ধে দেশ বিদেশে অপপ্রচার চালানোর অপরাজনীতি যদি না থাকত তাহলে দেশ অনেকটাই এগিয়ে যেত। বঙ্গবন্ধু ম্যারাথনের কারণে আগামীকাল ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022। এ উপলক্ষে বন্ধ থাকবে ঢাকার বেশ কিছু রুটের রাস্তা। ম্যারাথন দলটি সকাল 5:30টায় আর্মি স্টেডিয়াম হতে যাত্রা শুরু করে কাকলি হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান 2 ও গুলশান 1 অতিক্রম করে হাতির ঝিলে প্রবেশ করবে। এ উপলক্ষে ভোর 4:00 হতে এসব সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। হাতির ঝিলে প্রবেশের আগ পর্যন্ত দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে ততক্ষণ সেই সড়কটি যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। ম্যারাথন দলটি কোনো সড়ক অতিক্রম করার সাথে সাথে সেই সড়কটি খুলে দেওয়া হবে। তবে হাতির ঝিলের প্রবেশ পথগুলোতে যানবাহন চলাচল ভোর 4:00 থেকে দুপুর আনুমানিক 1:00 পর্যন্ত বন্ধ থাকবে। ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া হয়, রেইনবো ক্রসিং থেকে যে সমস্ত যানবাহন হাতির ঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার মৌচাক হয়ে যাবেন। এছাড়া রামপুরা ইউলুভ এবং ইসলাম টাওয়ার দিয়ে যে সমস্ত গাড়ি হাতির ঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবেন। পুলিশ প্লাজা হয়ে যে সমস্ত গাড়ি হাতির ঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।